ফুল ভিডিও দেখার জন্য অনুরোধ রইল গুড মর্নিং সবাইকে বন্ধুরা আজকে দেখো আমরা কি প্র্যাকটিস করছি আর শরীর চর্চা বা ফিজিক্যাল অ্যাক্টিভিটি যে কোনো কিছু করার জন্য চলে এসো বাসুদেবপুর প্রাঙ্গনে আমরা কী কী প্র্যাকটিস করছি দেখতেই পাবে আমরা কী কী প্র্যাকটিস করছি কিভাবে করছি সব কিছুই দেখতে পাবে দেখো প্রথমেই বলে দিচ্ছি আমরা ফাস্টে কি করেছি ফাস্টে যারা দৌড়াতে পারে তারা 10 পাক দৌড়েছে মাঠের মাঠটা ঠিক করা হয়েছে দারুন মাঠ হয়েছে এখন মানে না সেটা বুঝতে পারবে না একটা কথা বলবো যারা হার্ডবে তারা পুরো একদম মাঠে যাই যাই যেতে পারে কোনো অসুবিধা হবে না আর যারা দৌড়াতে পারে তারা অবশ্যই 10 পাক করে দৌড়াবে তারপরে আমাদের নানা রকম ফিজিক্যালি অ্যাক্টিভিটি শুরু হবে সো দেখতেই বা হচ্ছে আমরা কত রকম প্র্যাকটিস করছি এখন লাঠি নিয়ে প্র্যাকটিস হচ্ছে এরপর রবার প্র্যাকটিস আছে আর অনেক রকম প্র্যাকটিস আছে ভয় পাওয়ার কোনো কারণ নেই এইসব প্র্যাকটিস তুমিও পারবে তবে আস্তে 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 করবে কোনো রকম কোনো অসুবিধা বা প্রবলেম হবে না আস্তে আস্তে ঠিক শিখে যাবে আমাদের এইসব প্র্যাকটিস ফিজিক্যাল অ্যাক্টিভিটি কারণ হলো আমরা কোনো জিম বা কোনো ওয়েট ক্যারি করি না তবে আমরা ন্যাচারাল প্র্যাকটিস করি একদম খোলা মাঠ তার সঙ্গে আমরা নানান রকম ইন্সট্রুমেন্ট ব্যবহার করি সো সেই ধরনের ভিডিওই আমরা তোমাদেরকে দেখাচ্ছি তোমরা দেখো লাইক করো কমেন্ট করো ভালো লাগলে শেয়ার করো আর যদি তোমরা প্র্যাকটিস করতে চাও ফিটনেস প্র্যাকটিস অবশ্যই আমাদের সঙ্গে যোগাযোগ করো কন্ট্যাক্ট নাম্বার দেওয়া হবে ওপরে ঠিক আছে আমি নাম্বারটা বলে দিচ্ছি নাইন জিরো সেভেন থ্রি ডবল সিক্স ওয়ান নাইন থ্রি জিরো এটা কন্ট্যাক্ট নাম্বার যারা যারা তোমরা যারা আমাদের এই ফিজিক্যাল অ্যাক্টিভিটি করতে চাও অবশ্যই যোগাযোগ করবে অনেক ছেলে ছেলেমেয়েরাই আছে আমাকে এস এম এস করে যে আমি আমার এই প্রবলেম হয়েছে ওই প্রবলেম হয়েছে আমার বডি ওয়েট বেড়ে গেছে আমার এই অসুবিধা হয়েছে আমি সকালে হাঁটতে যাই আরে ভাই শুধু যে কোনো বডি ওয়েট বেড়ে গেলে আমি হাঁটলেই শুধু হয় না কোন ব্যায়াম করলে পরে কোন মাসালে হিট করবে এটা তোমাকে জানতে হবে আর একটা ব্যাপার হলো তোমার যে কি প্রবলেম আছে কী শরীরে রকম যদি রকম কোনো প্রবলেম হয়ে থাকে তবে কোন ব্যায়ামটা করতে হবে কোন ব্যায়ামটা করতে হবে না সেটাও তোমাকে জানতে হবে কোন ব্যায়ামটার জন্য কোন রোগের জন্য এই ব্যায়ামটা করা ঠিক হবে না বা এই রোগের জন্য এই ব্যায়ামটা ঠিক হবে সেগুলো তোমাকে বুঝতে হবে থেকে গুরুত্বপূর্ণ যেই কথাটা সেটাই হলো যে তুমি যেই ব্যায়ামটা করবে সেম ঠিকঠাকভাবে দেখে ভালো করে পজিশন নেবে যেটা দেখা গেল আমি হাতে আসছি একটা পোশাক দিচ্ছি সেখানে হাতের পজিশনটা বেঁকে আছে বা আগে পড়ে আছে হবে না সমান সমান থাকতে হবে দাঁড়ানো টেকনিক সমান সমান থাকতে হবে সমস্ত টেকনিক গুলো ঠিকঠাক রাখতে হবে তাহলে কিন্তু সেখানে আবার তার অপোজিট মানে বিপরীত ঘটনা ফোর ফাইভ সিক্স সেভেন ভেরি গুড এইট বিপরীত ঘটনা মানে হলো ব্যায়াম করতে গিয়ে ভালো করতে গিয়ে খারাপও হয়ে যেতে পারে ঠিক আছে ব্যায়াম যেমন ভালো সেরকম খারাপ তবে তোমাকে খুব বুঝে শুনে করতে হবে

রেডি তো স্টার্ট চলো শুরু করে ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন এইট নাইন আমাদের মাঠটা সমান করা হয়েছে আর সুন্দর করা হয়েছে অনেক সুন্দর করে গোছানো হয়েছে যারা যারা ফিটনেস প্র্যাকটিস করতে চাও অবশ্যই আসতে পারো নো প্রবলেম নানান রকম অ্যাক্টিভিটি করানো হয় যারা যারা আসা অবশ্যই যোগাযোগ করবে ঠিক আছে থ্যাংক ইউ দেখো আমাদের ভিডিও পুরোটা রেডি করে ওঠানো ঠিক করে করো বা সুন্দর হচ্ছে অল রেডি সুন্দর সুন্দর ছোটো ছোটো গেমও খেলানো হয় গেমগুলো বেশ ভালোই দেখো মজার গেম আছে স্পিড নে আমাদের এই প্র্যাকটিস মাঠটা ঠিক করেছে বাসুদেবপুর সঙ্গমিত্র ক্লাব একদম খুব সুন্দর করে মাঠটা তৈরি করেছে সত্যিই অসংখ্য ধন্যবাদ তাদেরকে যারা এত সুন্দর করে মাঠটা তৈরি করে দিয়েছে ছেলে মেয়েদের খেলার জন্য ফুটবল খেলার জন্য অনেক অনেক ধন্যবাদ সবাইকে আমাদের ফুল ভিডিও দেখার জন্য বাসুদেবপুর গ্রামবাসীদের বলা হচ্ছে তোমরা যারা শরীরচর্চা করতে চাও অবশ্যই সকালে মাঠে আসতে পারো কারোর কোনো অসুবিধা হবে না হাঁটতে পারো নিজের মতো নিজেরা একটু শরীরচর্চা করতেই পারো সবাই ভালো থাকো সুস্থ থাকো আমাদের এই ফুল ভিডিও দেখার জন্য সবাইকে অনেক অনেক ধন্যবাদ ভালো থাকবেন টাটা